আসানসোল কল্যাণপুর আদি পুজো এবছর 42তম বর্ষে পদার্পণ করল। কে সেক্টর এবং স্কিম টু এর মাঝামাঝি এই পুজো দুটি পুজোর সামঞ্জস্য রেখে চলেছে বহু বছর ধরে। ছোট পুজো হলেও থিমের পুজো হিসাবে এই পুজো বেশ জনপ্রিয় দর্শনার্থীদের কাছে। এবছর কল্যাণপুরের আদি দুর্গাপুজোর থিম চাষির ঘরে দুর্গাপুজো। লাঙ্গল থেকে শুরু করে চাষির বাড়িতে যা যা থাকে তাই তুলে ধরা হয়েছে এই দুর্গাপুজোতে। লাঙ্গল, কাস্তে, মাটি, সরা, কুলো সমস্ত কিছু থাকছে এই পুজো মণ্ডপে। গ্রাম বাংলার সংস্কৃতিতে তুলে আনতে এই পুজো মণ্ডপে অনন্য রূপ ফুটিয়ে তুলেছে থিম শিল্পী। দর্শনার্থীদের ভালো লাগবেই এমনটাই দাবি করেছেন কল্যাণপুর আদি পূজা উদ্যোক্তারা। চাষির ঘরে দুর্গা থিমের চাষিরা যে আপন্ত হয়ে গেছে তাদের মধ্যেও যে এ আছে, মানে আনন্দ করার প্রবণতা, সেটাকেই আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আমাদের আছে কাশফুল আছে, মানে আর আছে আপনার প্লাইউড আছে, কিছু মডেল আছে, খড় আছে। শিক্ষা দিয়ে বলতে চাইছি চাষির ঘরে ছেলেমেয়েরা তো পড়াশোনা আর করছে না, সেটা যাতে আবার আসে তাদের মধ্যে, সেই জন্যই আমরা এটা করতে চাইছি। প্রশান্ত ভট্টাচার্য, এই 42 বছর পুজো কমিটির প্রেসিডেন্ট আদি পুজো।